গত পৌর নিগম নির্বাচনে তৃণমূল কংগ্রেসের তিনজন মহিলা বিজিত প্রার্থী শনিবার প্রদেশ কংগ্রেসে যোগদান করেছে। পাশাপাশি বিভিন্ন দল থেকে 30টি পরিবারের 120 জন ভোটার কংগ্রেসে যোগদান করেছে। তাদের হাতে দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিজয় সিনহা বরজলা কংগ্রেস ভবনে। এই বরজলা কংগ্রেস অফিসে চারজন যারা বিগত মিউনিসিপ্যালিটি ইলেকশন তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট ছিলেন, কাউন্সিলর ক্যান্ডিডেট, তারা আজকে সদল বনে কংগ্রেসে যোগ দিয়েছিলেন।